আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ান্ন নিউজ রাউন্ড আপে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা। এ মাসের শুরু থেকে এই বাড়ন্ত দেখা দিয়েছে। রোগীদের অবস্থার অবনতির কারণে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের চাহিদা বেড়েছে। অনেক হাসপাতালেই আইসিইউ শয্যা খালি নেই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনা রোগী বেড়েছে 25 থেকে 32%। চাপ বেড়েছে করোনা নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতেও। দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের পাশাপাশি প্রাণঘাতী ডেল্টার প্রভাবও বাড়ছে। এদিকে সারা দেশে বেড়েই চলছে করোনা সংক্রমণ। এরপরও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ। অনেকেই সামাজিক দূরত্ব মানছেন না, মুখেও পড়ছেন না মাস্ক। এভাবে চললে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 1167 জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছে 4 জন। ওই জেলায় পরীক্ষা বিবেচনায় করোনা রোগীর শনাক্তের হার 31%। উপাচার্যের পদত্যাগ দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে আলপনা এঁকে প্রতিবাদী ভাষা লিখছেন তারা। রাতে প্রতিবাদী কনসার্টের আয়োজন করা হয়েছে। অনশন ভাঙার পর সংবাদ সম্মেলন করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এদিকে টানা আন্দোলনের পর গতকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। ডাচ বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার সহ 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার জানিয়েছেন, ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য নিত। পরে ব্যাংক ম্যানেজারকে হাত করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের চেষ্টা করেছিল তারা। আমরা অভিযোগটি গতকাল পেয়েছি এবং গতকাল পাওয়ার পর থেকেই আমরা টানা অভিযান করে এই 10 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং কালকে যখন আমরা গ্রেপ্তার করি তখনও তারা আরেকটি পরিকল্পনা নিয়ে বসেছিল, যেটি হলো আমরা ইউনাইটেড হসপিটালের। কক্সবাজারের নাফ নদী থেকে 78,000 ইয়াবাসহ 4 জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল রাতে টেকনাফের নাফ নদীর সাবরাইংয়ের জিন্হা খালে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মিয়ানমারের 2 নাগরিকসহ 4 জনকে গ্রেফতার করে বিজিবি। বিজিবি 2 ব্যাটালিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবি 2-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার আরও জানান, বুধবার রাতেও টেকনাফের খারাংখালী এলাকা থেকে 1,80,000 ইয়াবা জব্দ করা হয়। তবে সে সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 2 চালানে জব্দকৃত ইয়াবার দাম 7.5 কোটি টাকা। আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম লিটার প্রতি 5 থেকে 8 টাকা বেড়েছে। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 থেকে 168 টাকায়। রমজানে 2 মাস আগেই 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে ছোলা, মুগ ও মসুরের ডালের দাম। সাধারণ ক্রেতারা বলছেন, এখনই উদ্যোগ না নিলে আগামী দিনে বিভিন্ন নিত্যপণ্যের কারসাজি আরও বাড়িয়ে দেবে অশত ব্যবসায়ীরা। এদিকে ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া, তবে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম মূল্যে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, এখন চলছে গণনা। শুক্রবার এই নির্বাচন উপলক্ষে তারকাদের পদচারণা মুখর ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি চত্বর। চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 2 প্যানেল। একটিতে সভাপতি প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। অন্য প্যানেলে আছেন গত 2 মেয়াদের সভাপতি সাধারণ সম্পাদক মিশা সওদাকর ও জায়েদ খান। শিল্পী সমিতির ভোটার সংখ্যা 428 জন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল হারুন। অন্যদিকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন শিল্পী সংঘের নির্বাচন।
এতে সভাপতি পদে আহসান হাবিব ও শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রনক হাসান ও কবির টুটুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিল্পী সংঘের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। মোট 21টি পদে 50 জন অভিনেতা অভিনেত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হয়। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারকারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আইন এক মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। সকালে নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি দেশের জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোটি কোটি ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। এখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশের ইতিহাসের গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এই আইনটি এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিএনপি লবিস্ট নিয়োগের বিষয়টি স্বয়ং মির্জা ফখরুল নিজেই মুখে স্বীকার করেছেন। শুধু তাই নয়, মির্জা ফখরুল নিজে স্বাক্ষর করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য মার্কিন প্রশাসনের রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে একাধিক চিঠি দিয়েছেন। মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ চলছে উত্তরের জেলা কুড়িগ্রামে। সকাল 9টায় সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.1 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা নেই, তবে ঠান্ডা বাতাস বইছে। শীত বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীতের কারণে চুয়াডাঙ্গায় জনজীবনে কষ্ট বেড়েছে, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ভোর 6টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পঞ্চগড়ে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসে বিপাকে মানুষ। লালমনিরহাটে শীতে কষ্টে আছেন চরাঞ্চলে দরিদ্র মানুষ। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা চিকিৎসায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রথমবারের মতো ফাইজারের মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছে ইউএর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। এদিকে গেল 24 ঘন্টায় বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছে 34,56,000-এর বেশি মানুষ। এ সময় মারা গেছেন 10,000 মানুষ। একদিনের ব্যবধানে ভারতে করোনা সংক্রমণের হার কমেছে, তবে বেড়েছে মৃতের সংখ্যা। সেদেশে গেল 24 ঘন্টায় 2,48,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে, মারা গেছে 627 জনের বেশি। বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে 36,65,00,000-এরও বেশি মানুষ, মারা গেছে 56,55,000-এরও বেশি মানুষ। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলায় 10 সৈন্য নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বুধবার রাতে বেলুচিস্তান প্রদেশে কিচ এলাকায় এই হামলা হয়। এ সময় পাকিস্তান সৈন্যবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলিতে এক সন্ত্রাসী মারা যায়, আহত হয় কয়েকজন। সন্ত্রাসীদের গুলিতে মারা যান 10 সৈন্য। হামলাকারীদের খোঁজে অভিযান চলছে। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার খেলার সংবাদ। কাতার বিশ্বকাপের বাছাই পর্বে চিলিকে 2-1 গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এদিন ব্রাজিল ও ইকুয়েডরের ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। আরেক ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছে উরুগুয়ে। 3 ফেব্রুয়ারি প্যারাগুয়ের মাঠে চিলি লড়বে প্যারাগুয়ের বিরুদ্ধে। সেদিন আর্জেন্টিনার মাঠে তাদের প্রতিপক্ষ হবে ভেনিজুয়েলা। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।